আসসালামু আলাইকুম আজকে আপনাদেরকে একটা জামার হাতায় সুন্দর একটা ফুল তৈরি করে হাতাটা সুন্দর করার চেষ্টা করব এবং এই সুন্দর ডিজাইনটা আপনাদের মাঝে একটু শেয়ার করার চেষ্টা করব ইনশাল্লাহ তাই প্রথম অবস্থায় আড়াআড়ি কাপড় থেকে আমি একটা ফিতা তৈরি করে নেবো আর এই ফিতার নিয়মটা কিন্তু আমি আজকে যে নিয়মে আপনাদেরকে তৈরি করে দেখাচ্ছি এটা কিন্তু সবচেয়ে সঠিক একটা নিয়ম তো এই ফিতাটা কিন্তু আপনারা এইভাবে তৈরি করে নেবেন এরকম জামার ক্ষেত্রে তো অনেকেই কিন্তু ফিতাগুলা সেলাই করে ফেলেন এটা কিন্তু ওইভাবে সেলাই করবেন না এরকম করে মোটা করে ফিতাটা তৈরি করবেন তারপরে দেখেন ছোট্ট করে দুইটা ফুলের গিট্টু এইভাবে দিয়ে দিলাম দিয়ে এখানে একটা ছোট্ট করে একটা চাকান দিয়ে আটকিয়ে নেব যাতে এটা এখানে আটকে থাকে এইভাবে সেলানোর হয়ে গেলে তারপরে কিন্তু আমরা এই যে দুইটা মাথায় দুইটা ফুল বসিয়ে দিব যাতে আরেকটু সৌন্দর্য বাড়ে সেজন্য আমরা এরকম দুইটা ফুল এখানে বসাইয়া দিব দেখেন এই যে দুইটা মাথায় কিন্তু আমরা দুইটা ফুল বসাবো এরকম করে দুইটা মাথায় দুইটা ফুলই কিন্তু বসাবো তো এই কাপড়টা কিন্তু সেম আমি তিন কোনা করে কাটিং করে নিয়ে তারপরে কিন্তু এখানে সেলাই দিতেছি দেখেন এখানে সেলাই হয়ে যাওয়ার পরে এই মাথাগুলা কিন্তু এই যেভাবে একটু কাটিং করে নিব যাতে আর একটু সুন্দর দেখায় সেজন্যে তারপরে আমরা হাতার যে ফাড়াটা তৈরি করছি এই ফাড়ার একদম মাথায় কিন্তু এটা আমরা বসাবো এই যে দেখেন হাতারা কিন্তু আমরা এই যে এখানে সামনে এতটুকু ফাড়া দিছি এই ফাড়ার এই মাঝখানে কিন্তু এটা আমরা এখানে একটু বসাবো আর কি এখানে বসাই এটাও কিন্তু এখানে একটু সেলাই করে দিয়ে দিতে হবে আর এই সেলাইটা একটু শক্ত করে সেলাই দেবো দেখেন এই যে হাতার মাঝখানে কিন্তু এটা থাকবে তারপরে কিন্তু এটা আমরা হাতাটারে সেলাই করে দেব যেভাবে হাতার যে মুহুরির যে মাপটা হবে একুরের সেই মাপটা এখানে দেবো মাপটা কিন্তু এখানে পাঁচ ইঞ্চি একুরেটভাবে ভাবে দশ ইঞ্চি তা আমরা দুইটা ভাজা এখানে পাঁচ ইঞ্চির মতো দিয়ে দিলাম তারপরে একটা সেলাই দিয়ে দিলাম সেলাই দিয়ে হাতাটা উল্টায় নেব দেখেন হাতাটার যে সামনে কিন্তু একটু ফাড়া থাকবে আর এই ফার মাঝখানে কিন্তু একটা ফুল বসিয়ে দিলাম তো সুন্দর এই ডিজাইনটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম তো অবশ্যই ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটা এক লাইক করবেন এবং ভিডিওটা একটু শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দিবেন তে আজকের মতো বিদায় নিচ্ছি সকলেই ভালো থাকবেন আল্লাহ হাফেজ